দীর্ঘদিন বন্ধ থাকার পর আখাউড়া কসবা লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে কসবা প্রতিনিধি জুলেখা আক্তার জানান রোববার সকালে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম কসবায় প্রকল্প পরিদর্শনের পর কাজ শুরু হয় রিজিয়ন কমান্ডার এ সময় বলেন আখাউড়া লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ সমাপ্ত হলে এটি দেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে এ বিষয়ে চট্টগ্রাম রেলপথ ডুয়েল গেজ প্রকল্পের সব ধরনের বাধা দূর হয়েছে চলতি বছরই কাজটি শেষ হবে এতে ট্রেনের সংখ্যা বাড়ার পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রেলপথে সময়ও কমে আসবে বিজিবি ষাট ব্যাটালিয়নের অধিনায়ক আশিক হাসান আমানুল্লাহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন আপনারা সবাই জানেন যে দুই সালে এই কাজটি বন্ধ হয় এবং কাজটি বন্ধ হওয়ার পর থেকে বিজিবির বিউপি থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে এটা সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত ছিল আজকে সেই কাজটি শুরু হতে যাচ্ছে